তারা মায়ের স্নেহ মাতৃভাষা নিয়ে এই পৃথিবীতে চলতে শেখেন। তাই সেই মায়েদের কাছে ছেলে বা মেয়ে যেন কোনো অংশে কোন চোখে দেখবেন না, ছেলে হোক বা মেয়ে হোক সবাইকে সমান চোখে দেখবেন। কারণ এটা আমরা বর্তমান দিনে দেখতে পাই, কারো ঘরে যদি পুত্র সন্তানের জন্ম হয় খুশি জোয়ার বয়, আর যদি কন্যা সন্তানের জন্ম হয় তাহলে একটু দুঃখের ছায়া নেমে আসে। তাই পদকর্তা কি বলছেন, সবাই কেন পুত্র শিশুর মুখ দেখিতে চায়, কন্যা শিশু হলে কেন, কন্যা শিশু হলে কেন মুখ শুকিয়ে যায়, একই বিধান হায় দয়া তোমার সাথে দুনিয়ার, একই বিধান হায় দয়া তোমার সাথে দুনিয়ার, সবাই কেন পুত্র শিশুর মুখ দেখিতে চায়, কন্যা শিশু হলে কেন, কন্যা শিশু হলে কেন মুখ শুকিয়ে
ছেলের তুলনায় অনেক বেশি কাজ করে দেখাচ্ছেন, তাই মায়েদেরকে বলছি এই অবিচারটাও করবেন না। স্কুলে যাওয়ার সময় হলে মেয়েকে মাটাকে ছেলের খাওয়া হলে পরে মান খেতে দেয় মেয়েকে। এই অবিচার শুধরে নিও সবাই এই জন্ম সবার পৃথিবীতে হয়, ছেলের মত মেয়েরা আজ কেন তবে নয়। মানুষ হয়ে জন্ম সবার পৃথিবীতে হয়, ছেলের মত এই অবিচার শুধরে নিও সবাই এই বেলায়, ছেলে মেয়ে সমান সমান সুযোগ যেন পায়। একই বিধান হায় দয়াল তোমার সাথে দুনিয়ায়, একই বিধান হায় দয়াল তোমার সাথে দুনিয়ায়। সবাই কেন পুত্র শিশু দেখিতে চায়, নমস্কার।